চিকেন পছন্দ করে না কেউ, এমন ঘর খুব কমই আছে, তাই না? কম বেশি আমরা সবাই চিকেনটা খুব পছন্দ করি। এই চিকেনটা যদি একটু কোরিয়ান স্টাইলে অন্যভাবে রান্না করা হয় তাহলে কেমন হবে বলুন তো? আজকে আপনাদের সাথে স্পাইসি কোরিয়ান স্টাইলে চিকেন রান্নার রেসিপি শেয়ার করব। চেষ্টা করেছি একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদে তৈরি করতে। আসুন মূল রেসিপিতে যাই। প্রথমে আমি এখানে চিকেনগুলো মিডিয়াম সাইজে কিউব করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস, লবণ দিয়ে দিব 1 চা চামচের মতো, কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচের মতো। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি আর 1 কেজি চিকেনের পরিমাণ অনুযায়ী প্রত্যেকটা উপকরণ দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালো করে চিকেনটার সাথে মাখিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, আপনি চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এখন দিয়ে দিব আমি ময়দা, ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। ময়দাটা দিয়ে আবারও আমি চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। তা আপনি আধা ঘন্টার মতো এটা মেরিনেট করে রেখে দিতে পারেন, আবার চাইলে 10 মিনিট রাখলেও হবে। তা আমি 10-15 মিনিট পরেই এটা ভেজে ফেলবো। এজন্য এখানে আমি তেল নিয়ে নিয়েছি, আমি ডুবা তেলে ভাজছি না, আমি নর্মাল তেলেই ভাজছি। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো তেল দিয়েছি। তো আমি সবগুলো চিকেন দিয়ে দিব। তারপর এক সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর সাইডটা ভেজে নিব। খুব বেশি কড়কড়ে করে ভাজা যাবে না, এই চিকেনটা যথেষ্ট পরিমাণে জুসি থাকবে আর যথেষ্ট পরিমাণে নরম থাকবে। এজন্য হালকা একটু উপরের আবরণটা ভাজা হলেই নামিয়ে ফেলতে হবে। এখানে আমি আদা নিয়েছি, ঠিক এভাবে স্লাইস করে কেটে নিতে হবে। আপনি চাইলে আদার ছিলকেটাও নিতে পারেন, আবার চাইলে ছিলকেটা ইগনোর করতে পারেন। আর এখানে আমি রসুন দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। আদার পরিমাণ হচ্ছে প্রায় 2 টেবিল চামচের মতো, রসুনের পরিমাণও 2 টেবিল চামচের মতো, আর পেঁয়াজ দিয়েছি আমি প্রায় 1 কাপের মতো। পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা এরকম ভেঙে নিলে দেখুন একদম কিউব কিউব হয়ে যাবে। তো একটার সাথে আরেকটা লাগানো, আস্তে আস্তে রান্না করতে করতে খুলে যাবে। এখন দিয়ে দিব আমি শুকনো মরিচের যে বিচিটা, সেটা আপনি শুকনো মরিচও দিতে পারেন। আমি বিচিটা ব্যবহার করেছি প্রায় 1 চা চামচের মতো, আর কাঁচা মরিচ কুচি ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো। এখানে আমি 1টা বড় টমেটো দিয়ে দিয়েছি, মানে প্রায় 1 কাপের মতো টমেটো কুচি ব্যবহার করছি। তারপরে আমি হালকা একটু ভেজে নেবো, খুব বেশি ভাজার প্রয়োজন নাই। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা সেই মুরগির মাংসগুলো। আমি যেই তেল দিয়ে মুরগির মাংসটা ভেজে নিয়েছিলাম ঠিক সেই তেলেই কিন্তু এটা রান্না করছি। আমি কিন্তু এক্সট্রা আর কোনো তেল ব্যবহার করি নাই, এজন্য এখানে আমি কোনো প্রকার লবণ ব্যবহার করব না, কারণ চিকেনে যে লবণটা আছে আর তেলের মধ্যে যতটুকু লবণ আছে সেটাই আমার জন্য পারফেক্ট। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করতে পারেন। আর এখন আমি যে সসটা তৈরি করব এটার ভিতরেও যথেষ্ট পরিমাণের লবণ আছে, এজন্য লবণটা সসটা ব্যবহার করার পর বুঝে চাইলে আরেকবার ব্যবহার করতে পারেন। এখানে 1 টেবিল চামচের মতো সয়া সস, 1 টেবিল চামচের মতো চিলি সস নিয়ে নিচ্ছি। আপনারা চিলি সস না থাকলে কাঁচা মরিচ বেটে ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ, 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, তারপর 1/2 কাপ পানি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে এটা খুব ভালো করে বা হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। একটু খেয়ে দেখবেন আপনার টেস্টটা পারফেক্ট আছে কি না। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা দিব আমি প্রায় 3 চা চামচের মতো। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব। কর্নফ্লাওয়ার দিলে এই চিকেনের ভিতরে একটা জুসি জুসি ভাব চলে আসে আর যথেষ্ট পরিমাণে গ্রেভি হয়। কর্নফ্লাওয়ার কারো কাছে ভালো না লাগলে ইগনোর করতে পারবেন। আর এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, চিনিটা দিলে আমার কাছে মনে হয় এটার টেস্টটা অনেকটা ব্যালেন্স করে, চিনিটা একদম অপশনাল। তো ভিডিও দেখেই বুঝতে পারছেন চিকেনটা একদম রান্না হয়ে গিয়েছে। যখন আপনি বুঝতে পারবেন আপনার চিকেনটা এখন খাওয়ার উপযোগী, পুরোপুরি রান্না হয়ে গিয়েছে, ঠিক তখনই আপনার এই সসটা দিয়ে দিতে হবে। কারণ সস দেওয়ার 2 মিনিটের মধ্যে আপনার নামিয়ে ফেলতে হবে। সস দেওয়ার সাথে সাথে এটা প্রচণ্ড পরিমাণে গ্রেভি হয়ে যায়, খুব বেশিক্ষণ রাখা যায় না। তো এই সসটা দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর স্পাইসিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। এটার লুকস দেখি আপনারা বুঝতে পারছেন এটার টেস্টটা কেমন হবে।
আশা করি আপনারা আমার এই রেসিপিটা ট্রাই করবেন। এটা পোলাওর সাথেও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে, আর চাইনিজ রান্নার সাথে তো তুলনাই হয় না। আর এটা আমি রুটি দিয়ে খেয়েছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে, বিশেষ করে পরোটার সাথে তো চমৎকার। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আর দেখুন, ঝোলটা কিন্তু একদম চিকেনের সাথে লেগে গিয়েছে, ঝোল নাই বললেই চলে, কিন্তু আপনি চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন। তো আমি ডেকোরেশনের জন্য সামান্য একটু শুকনো মরিচের যে বিচিটা সেটা ব্যবহার করছি, এটা অপশনাল। তাই তো আমার কোরিয়ান স্টাইলে চিকেন রান্নাটা কমপ্লিট, স্পাইসি কোরিয়ান চিকেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, আর যদি এরকম সহজ রান্না, সহজ রেসিপিগুলো আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখতে হবে। ইউটিউবে আমার সেম নামে একটা চ্যানেল আছে, আপনি চাইলে সেখানেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের পছন্দের, অপছন্দের, প্রয়োজনের, অপ্রয়োজনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাব, একদম ছোটোখাটো রেসিপি সহজভাবে, যেটা আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। চিকেনটা দেখুন একদম নরম, সফট হয়েছে, খেতে কিন্তু বেশ মজা। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। এখান থেকে বিদায়, আল্লাহ হাফিজ।